হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 264তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি। ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। ডাক্তার শহীদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার সাখোয়াত ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাক্তার এ জি খান সহ আরও অনেকে। বক্তারা দেশের প্রত্যেক বিভাগে একটি করে হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজ সরকারিভাবে প্রতিষ্ঠা করার জোর দাবি জানান।